শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছয় সিনেমা, যে তালিকায় আছে অ্যাকশন, ড্রামা, কমেডি ঘরানার মুভি, থাকছে হরর, অ্যানিমেটেড, ডকুমেন্টারিও। দুই হলিউড অভিনেত্রী সাশা লুস ও অ্যালেক্সিস রেন একসাথে পর্দায় আসছেন অ্যাকশন থ্রিলার মুভি লেজেন্সি নিয়ে। শুক্রবার মুক্তি পাবে কমেডি ড্রামা ঘরানার দুই ছবি ট্রেজার ও কোস্ট লাইট। এদিন যেমন মুক্তি পাবে অ্যানিমেটেড মুভি ইন সাইট টু, তেমনি মুক্তির তালিকায় আছে ডকুমেন্টারি মুভি দ্য রিলেন্টলেস প্যাট্রিয়ট। এছাড়াও মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হিস্টোরিক্যাল ড্রামা ফায়ারবার্ড।